24 hours TV Sharad Shamman 2022 powered by Love Eliza Hair and Skin Spa Salon Orient Best Best are smart we are smarter এই অনুষ্ঠানটি নিবেদন করছে রুবিপার পাবলিক স্কুল নিউ আলিপুর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাঙালি প্রাণের উৎসব দুর্গাপূজা তাই হাওড়া ব্যানার্জি বাগান কালী মন্দির দুর্গোৎসব কমিটির পুরনো স্থাপত্যকে সামনে দেখে এখানের প্রতিমা সেজে উঠেছে পাথরের উপর যা পুরনো এবং নতুনের এক অনন্য মিশ্রণ তাদের পুজো এবার 38তম বর্ষে পদার্পণ করেছে তাই 24 আওয়ার্স টিভির বিচারে সেরা প্রতিমা শিরোপা পেল হাওড়া ব্যানার্জি বাগান কালী মন্দির দুর্গোৎসব কমিটি হাঁটতে হাঁটতে আজ আমরা চলে এসেছি হাওড়ার ব্যানার্জি বাগান কালী মন্দিরের পুজোতে এই বছর এদের পুজো 38 বছরে পড়ল সেদিনকে ইউনেস্কো বাংলার পুজোকে হেরিটেজ ঘোষণা করেছে বা সম্মানিত করেছে সেদিনকেই আমাদের মাথায় একটা ভাবনা চিন্তা আমাদের শিল্পী আমাদের ক্লাব মেম্বারদের এবার একটা ইউনেস্কোকে সামনে রেখেই আমরা একটা চিন্তাধারা করেছি সেটা এই যে টোটাল মণ্ডপের কাজ বা ঠাকুর দেখতে পাচ্ছেন এটা সমস্ত পাথরের ওপরে তৈরি করা আর প্রাচীন যুগে যখন পুজো হতো তখন তো আর মাটির প্রতিমা নির্মাণ হতো না পাথরের ওপরে হতো সমস্ত কাজ পাথরের ওপরে হতো সেই জন্য সেই পাথরের ওপর টোটাল কনসেপ্টটা আমরা চিন্তাধারা করে ইউনেস্কো পুরনো পুজোকে সম্মানিত জানিয়েছেন নতুন পুজোকেও সম্মানিত জানিয়েছেন এই সামনে রেখে আমরা পাথরের ওপরে পুরনো স্থাপিতকে নতুন করে আবার দেখাবার চেষ্টা করেছি এই চিন্তাধারার ওপরে আমরা পুরুষ যে ঠাকুরটা করেছে ঝন্টু পাল আর বাপ্পা ঢ্যাং করেছে আমাদের মণ্ডপ তার দুজনের কনসেপ্টের ওপরে বা আমাদের ক্লাব সদস্যদের একটা চিন্তাধারাকে সামনে রেখে দিয়ে এটাকে করা হয়েছে এই অনুষ্ঠানটি নিবেদন করছে রুবিপার পাবলিক স্কুল নিউ আলিপুর